আসছে পরের খবরে। বাংলাদেশের সিলেটের নাজির বাজারে ট্রাক এবং পিকআপের সংঘর্ষে 14 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 17 জন। বুধবার ভোর 5:39 দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকায় ঢাকা সিলেট সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। ট্রাকে কাজের জন্য 30 জন শ্রমিক যাচ্ছিলেন। সংঘর্ষের পর শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানটি রাস্তার পাশে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। ঢাকা থেকে সিলেট অভিমুখে আসা একটি ট্রাক এবং সিলেট থেকে আসা শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 11 জনের মৃত্যু হয়। পরে 3 জন হাসপাতালে মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে উপপরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে সিলেট ফায়ার সার্ভিসের 7টি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই চিন্তাধারা থেকে মনে একসাথে অনেক গাদাগাদি করে উঠেছে। আমরা 11 জন মৃত পাইছি এবং 8 জনের আমরা আহত প্রেরণ করছি। তাছাড়াও আরো সাধারণ লোকজনে আমরা শুনছি যে আরো 6-7 জনের তারা আগে প্রেরণ করছে আর কি। জানেন যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যে 6টার কিছু সময় আগে, এটা ওসমানী নগরের দিকে লেবাররা পিক আপ করে যাচ্ছিল। আমাদের এখন পর্যন্ত যে ইনফরমেশন, 26 জনের মতো লেবার পিক আপে ছিল আর কি, তার মধ্যে একজন মহিলাও ছিল। ঘটনাস্থল থেকে আমরা পিক আপটা এই নাজিরপুরে আর ঢাকা মুন্সিগঞ্জ থেকে আলু ভর্তি একটা ট্রাক আসছিল। তা পিক আপটা যেটা দেখা যাচ্ছে যে হয়তো রাস্তার ডান দিকে সরে গেছে এবং মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 11টা ডেড বডি পাওয়া গেছে এবং সেই সাথে আমরা 15 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছি এবং হাসপাতালে যাওয়ার পরেও 2 জন মারা গেছে এবং আরও 1 জনের অবস্থা আমরা জানি যে আর একটু খারাপ অবস্থায় আছে আর বাকিদের আমরা চিকিৎসার ব্যবস্থা নিচ্ছি আর কি।